নমস্কার, নিম্নচাপ সৃষ্টি হবে আর কয়েক ঘন্টা, তারপরেই কোন দিকে এগোবে, তার প্রভাব কোথায় কোথায়। আগামী 48 ঘন্টার মধ্যে উড়িষ্যা, দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরের একটি সিস্টেমের জেরে। ইতিমধ্যেই সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি, আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া অফিস থেকে জানিয়ে যায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, এর প্রভাবে এই সপ্তাহে একটি নিম্নচাপ সৃষ্টি হবে সাগরে। এদিকে মৌসুমী অক্ষরেখা পূর্ব প্রান্ত আর দক্ষিণের দিকে অবস্থান করবে এই সপ্তাহে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যা, ছত্তিশগড়ে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনের জন্য, সঙ্গে ভিজবে পশ্চিমবঙ্গেও। এছাড়া মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতেও বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনের জন্য। এদিকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে মঙ্গলবার নাগাদ একটি নিম্নচাপ সৃষ্টি হবে সাগরে, এরপর সেই নিম্নচাপটি ক্রমশই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এই সিস্টেমের শক্তি হারিয়ে ফেলতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে, ফের ধীরে ধীরে অস্বস্তির দিকে গরম ফিরবে আবার। এদিকে নিম্নচাপের প্রভাবে বাংলার চেয়ে উড়িষ্যায় বেশি পড়বে বলে জানা গিয়েছে, তবে বাংলাতে এর প্রভাব পড়বে ঘূর্ণাবর্তের ফলে। রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে, সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে আজ কোথাও কোথাও বৃষ্টি হবে, সেটাও বেশ ভালোই, এবং তার সাথে প্রায় 6 জন মতো বজ্রবিদ্যুৎ সহ আজকে সোমবার অনেকেই বাইরে বেরিয়েছিলেন, তার মধ্যে 6 জন প্রায় মারা গেছে। ওই জন্য সতর্কবার্তা অবশ্যই জানানো হয়েছে, যার ফলে বাড়ির বাইরে যখনই বেরোবেন তখনই একটু বুঝে শুনে বেরোবেন, এবং কোনো জায়গায় পাকা বাড়ির তলায় বা কোনো জায়গায় থাকবেন, আর রাস্তাঘাটে বিদ্যুতের তার অনেক জায়গায় থাকে, সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে, তার ফলে এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এখানেই শেষ করলাম, পরবর্তী আপডেট আবার পুনরায় দিতে থাকবো।